চীন প্রথমবার স্বীকার করে নিল গালওয়ানে তাদের সেনার মৃত্যু হয়েছিল। গত বছরের জুনের ঘটা সেই রক্তাক্ত সংঘর্ষে তাদের পাঁচ সেনার মৃত্যুর তথ্য জানিয়েছে চীন। যদিও মনে করা হচ্ছে সংঘর্ষে মৃত সেনার সংখ্যা কম করে দেখাচ্ছে লাল চীন। গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে 45 জন চীনা সেনার মৃত্যু হয়। রাশিয়ার সংবাদ সংস্থা তাস তেমনি রিপোর্ট প্রকাশিত করেছিল। রিপোর্টে বলা হয়, অন্যদিকে রক্তক্ষয়ী এই সংঘর্ষে ভারতের 20 সেনা শহীদ হন। তাহলে কি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত চীন সম্পর্কের কঠিন বরফ ধীরে ধীরে গলছে? সীমান্তে উত্তেজনা যখন প্রায় প্রশমিত, সেই সময় গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন কারাকোরাম পর্বতে অবস্থানরত পাঁচ চীনা সেনার আত্মবলিদানের কথা স্মরণ করেছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম পিপলস ডেইলি চায়নায় বলা হয়েছে, যে চারজন সেনা প্রাণ হারিয়েছিল তাদের মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে। চারজনের মৃত্যু হয়েছিল গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে ও অপরজনের মৃত্যু হয়েছে উদ্ধার কাজ চলাকালীন নদীর বন্যার কারণে। যদিও মনে করা হচ্ছে 2020 সালে 15 জুন সংঘর্ষে মৃত সেনার সংখ্যা কম করে দেখাচ্ছে চীন, গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে 45 জন চীনা সেনার মৃত্যু হয়, রাশিয়ার সংবাদ সংস্থা তাস তেমনই রিপোর্ট প্রকাশ করেছিল। এতদিন চীনের দাবি ছিল তাদের ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি, তবে তারা ভারতের 20 জন সেনাকে শহীদ করে বড় ক্ষতি করতে পেরেছে। তাদের দাবি যে ভুয়ো ছিল তা প্রমাণ হয়ে গেল এদিন। তবে এখন গলেছে দুদেশের সীমান্ত উত্তাপের বরফ। সম্প্রতি নয়াদিল্লির হাতে এসেছে এমন কিছু উপগ্রহ চিত্র যা দেখে ভারত দাবি করছে চীনা সেনার দখলমুক্ত প্যাংগং লেক। খবর দুই পক্ষের সেনাই সরে এসেছে প্যাংগং লেকের পাশ থেকে। তবে প্যাংগং এলাকা থেকে সেনা পিছু হটলেও এখনও পর্যন্ত সেনা বহাল রয়েছে গোরকা ডেপসাং অঞ্চলে। এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন যে আলোচনার মাধ্যমে কিঞ্চিত সমাধানে আসা গিয়েছে এবং ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কাজ শুরু করবে দুই দেশ। আপাতত সেই বক্তব্যের প্রেক্ষিতে এই বোঝা যাচ্ছে ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে ভারত এবং চীন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।